ল্যাডলো স্পুনের রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে আজকের রেসিপি শুরু করছি। আজকের রেসিপি হলো বেঙ্গলি স্টাইলে আমাদের একদম ঘরোয়াভাবে বিনা মশলায় সর্ষে শাকের রেসিপি। এটা কিন্তু আমার অবাঙালি বন্ধুদের জন্যই বিশেষ করে করা, তারা যেরকমভাবে শাক রান্না করেন এটা বাঙালি স্টাইলের রান্নাটা কিন্তু একদম অন্যভাবে হয় এবং খুব কম মশলায় এই শাক তৈরি হয়ে যায়। এর জন্য আমি নিয়েছি একটা বেগুন। এই বেগুনটা দেওয়ার কারণ হচ্ছে সর্ষে শাক একটু খসখসে হয়, তার জন্য বেগুন দিলে কিন্তু শাকটা খেতে খুব সুন্দর সফট আর নরম হয়ে যায়, সেই জন্য এই বেগুনটা ব্যবহার করা হয়। শাকগুলো আমি গোটা পাতা অবস্থাতেই বেশ দু তিনবার ধুয়ে নিয়েছি। শাক সবসময় পাতা অবস্থায় ধুয়ে নিলে যেটা হয় যে ওপরের যে ধুলো বালি ময়লাগুলোটা বেশিরভাগটা তাতে চলে যায়। এরপর আমি শাকটাকে বেছেও রেখেছিলাম, এবার গোজ করে ধরে নিয়ে খুব মিহি করে শাকটা কুচিয়ে নিতে হবে। একটু খসখসে শাক বলে যত মিহি করে আমি কোচাবো এটা কুচিয়ে নেব তত কিন্তু এটা খেতে স্বাদ লাগবে। দেখুন আমি কিভাবে একদম মিহি করে কুচিয়ে নিচ্ছি, এইভাবে শাকটা মিহি করে কুচালে শাকটা খুব তাড়াতাড়িও রান্না হয়ে যায়, এর ভিটামিনটাও ওর মধ্যে রয়ে যায় কম বেশি সময় ধরে রান্না না করার জন্য, আর খেতেও কিন্তু অপূর্ব হয়। গরম ভাতে এই শীতকালে এই সর্ষে শাক কিন্তু একটা অপূর্ব স্বাদ নিয়ে আসে আমাদের খাবারে। দেখুন এবার আমি একটু নুন জলে শাকটা কিছুক্ষণ ভিজিয়ে রাখবো, বাকি পরিমাণের বাকি যে শাকটা রয়েছে সেটাকেও ঠিক এইভাবেই কেটে নিচ্ছি। শাকটা কাটা হয়ে গেছে, নুন জলে কিছুক্ষণ ভিজিয়ে রেখে আমি খুব ভালো করে চটকে চটকে শাকটাকে ধুয়ে নেব। খুব ভালো করে চটকে নেবো এই কারণেই যে শাকটা খুব খসখসে থাকে, যাতে এইভাবে ঘষে ধুয়ে নিলে শাকটা অনেকটা নরম হয়ে যায় এবং রান্নার প্রসেসেও কিন্তু অনেকটা এগিয়ে যায়। ভালো করে জল ঝরিয়ে নিয়েছি, এবার সর্ষের তেল ব্যবহার করছি। দিয়ে দিলাম কড়াইয়ের ডালে সাদা ফুলকো বড়ি, বড়িগুলোকে আমি একদম লাল লাল করে ভেজে নেব। আমাদের চ্যানেলের রান্নাগুলো পুরোটা দেখার জন্য সবাইকে অনুরোধ করছি। যদি ভালো লাগে বন্ধুরা তাহলে একটা লাইক ও শেয়ারও আপনাদের কাছে আশা করছি, আর পছন্দ হলে একটা সাবস্ক্রিপশানও আপনাদের কাছে আশা করছি। এবার এই শাকে কিন্তু এত সুন্দর একটা গন্ধ থাকে যার জন্য আমি কিন্তু কোনো কিছু ফোড়নে ব্যবহার করিনি, শুধুমাত্র দুটো শুকনো লঙ্কা আমি ফোড়নে দিয়ে তার মধ্যে কেটে রাখা বেগুনটা দিয়ে দিলাম। এবার আন্দাজ মতো নুন ও হলুদ ব্যবহার করছি, দিয়ে বেগুনটা একটু লালচে করে ভেজে নেব। বেগুনটা ভাজা হয়ে গেছে, এবার এরকম সময়ে আমি ধুয়ে রাখা শাকটা দিয়ে দিলাম। দেওয়ার পরে ভালো করে মিশিয়ে দিচ্ছি আমি বেগুনের সাথে, দিয়ে হলুদ আরেকটু পরিমাণে হলুদ দিয়ে দেব, কিন্তু নুনটা কিন্তু এখন আমি ব্যবহার করব না কারণ শাকটা এখন দেখতে অনেকটা মনে হচ্ছে, এটা আস্তে আস্তে যখন বেশ কিছুটা মজে আসবে তখন আমি কতটা নুন লাগবে আন্দাজ দেখে নিয়ে সেই অনুযায়ী নুনটা দেব। দিয়ে দিলাম দুটো চিরিয়ে রাখা কাঁচা লঙ্কা, এই লঙ্কাটা দিয়ে একটু কিন্তু বেশ ঝাল ঝাল হয় যদি শাকটা তাহলে কিন্তু বেশি ভালো লাগে। শীতকালে যে কোনো রান্নাতেই যদি একটু ঝালের পরিমাণটা বেশি থাকে সেটা কিন্তু খেতে অনেকই ভালো লাগে। এবার ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ রান্না করে নিয়েছি, দেখুন শাকের পরিমাণটা কমে যাওয়ার পরে আমি আন্দাজ মতো নুন এবং তার মধ্যে আরও কিছুটা চিনিও দিয়ে দিলাম। এই চিনিটা অপশনাল বন্ধুরা, এটা আপনারা যারা মিষ্টি পছন্দ করেন না তারা দেবেন না। আমার মনে হয় খুব সামান্য একটু চিনি ব্যবহার করলে রান্নার টেস্টটা একটু বেশ ভালো লাগে, তার জন্যই আমি ব্যবহার করি। এবার একটাই কাজ যে শাকের জলটাকে পুরো শুকিয়ে নিতে হবে। এবার আর আমি ঢাকা দেব না, এবার একদম শাকের জলটা যাতে শুকিয়ে যায় সেরকমভাবে রান্না করে নেব। বড়িটাও আমি ভেজে যে তুলে রেখেছি সেটা কিন্তু এতক্ষণ আমি দিইনি,
দিলে বড়িটা নরম হয়ে যেত। এবার যখন শাকটা হয়ে আসবে তখন আমি বড়িটা এর মধ্যে অ্যাড করে দেব। রান্নাটা আমার হয়ে এসছে, বড়িটাকে আমি এর মধ্যে দিয়ে দিলাম। যদি বড় বড়ি ইউজ করেন বন্ধুরা, সেক্ষেত্রে বড়িটা ভেঙে শাকের সাথে মিশিয়ে দেবেন। আমার যেহেতু ছোটো ছোটো বড়ি ছিল, আমি যার জন্য আর বড়িটা ভাঙিনি, শাকের সাথে খুব ভালো করে মিশিয়ে দিলাম। শাকের জল কিন্তু আর একদমই নেই, শাক ভাজা আমার রেডি হয়ে গেছে। শুধুমাত্র এবার খাওয়া বাকি, গরম ভাতে পরিবেশন করুন বন্ধুরা, খুবই ভালো লাগে খেতে। আশা করি সবার ভালো লাগবে এই শাক ভাজার রেসিপিটা। দেখা হচ্ছে পরবর্তী নতুন রান্নায়।